মূসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, কোনোভাবেই যেহেতু বাচ্চাকে বাঁচাতে পারবো না, আমার চোখের সামনে ফেরাউন আমার বাচ্চাকে দুই টুকরা করবে, সহ্য হবে না। এই চিন্তা করে তিনি বললেন, আমি ফেরাউন বাহিনীকে বুঝাতে দিব না, আমার বাচ্চাটাকে গড়ের চুলায়, যেই চুলায় রান্না করা হয় ওই চুলার মধ্যে ছেড়ে দিলাম। আল্লাহ যেহেতু আমার বাচ্চাকে দিয়েছেন, আর আল্লাহ আমাকে স্বপ্নে বলেছেন মুসার মারে, এই বাচ্চা দুনিয়ার সাধারণ বাচ্চা না, এটাকে আমি আল্লাহ দুনিয়ায় আমার কর্মী বানাইতেছি, নেতা বানাবো, কিছুদিন পরে যে এই ফেরাউন কসুকাটা করে তারে থাপ্পড় দেবো আমি। কথা কন নাকি? মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে চুলার মধ্যে ছেড়ে দিলেন, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, চুলার ভিতরে যখন ছেড়ে দিলেন মুসা আলাইহিস সালামকে, কিছুক্ষণ পরে ঢুকে গেল ফেরাউন বাহিনী। ফেরাউন বাহিনী এসে বলতেছে, ও মহিলা, তোমার ঘরে কি কোনো বাচ্চা আছে? মুসা আলাইহিস সালামের মা তো পয়গম্বরের মা, মিথ্যা বলতে পারবেন না। তিনি যদি বলেন আমার ঘরে বাচ্চা আছে তাইলে তো মাইরে ফেলাবে, আর তিনি যদি বলেন বাচ্চা নাই তাইলে তো মিথ্যা হয়ে যাবে। তিনিও বললেন, আমি কেন বলবো, আসে না নাই, তোমরা দেখো না কেন, তোমরা পুরা ঘর তালাশ করো, আসছো যখন দেখো কোনো বাচ্চা আসেনি। ফেরাউনের বাহিনী ঘরে ঢুকেছে, গোটা ঘর তালাশ করে, ঘরের কোথাও বাচ্চা নাই, তাকায় দেখে চুলার ভিতরে আগুন জ্বলে। যাওয়ার সময় মুসার মারে বলতেছে, ও মহিলা, ঘরের কোথাও বাচ্চা পাইলাম না, তুমি রান্না করার জন্যে মনে হয় চুলায় কি দিছিলে, আগুন দাও দাও করে জ্বলে, একটু দেখো যাও আমরা গেলাম। আল্লাহ আকবার বলেন না, তারা নিজে বইলা যায় যে আপনি চুলায় মনে হয় কি রাখছিলেন, আগুন বেশি হয়ে গেছে, একটুকে কমাইয়া দেন, আমরা খুঁজে বাচ্চারে পাই নাই। সবাই চলে গেল, মুসার মা চিন্তা করেন আমার বাচ্চা জ্বলে পুড়ে শেষ, দেখেন দূর থেকে তাকায়া দেখেন ধাও ধাও করে আগুন জ্বলে, কলিজা ছেড়া চিৎকার করে চুলার কাছে গেলেন, গিয়ে দেখেন হযরতে মুসা কালিমুল্লাহ দাও দাও করা জ্বলা অগ্নির মধ্যখানি বসে বসে জান্নাতের ফল নিয়ে খেলা করে। আল্লাহ আকবার! কে করেছে? কে করেছে? আল্লাহ বাঁচিয়ে দিলেন। এবার মুসার মা চিন্তা করলে, বাচ্চাটাকে তো আবার দুই দিন পরে ফেরাউন বাহিনী আসবে, কি করি, স্বপ্নে তো আল্লাহ আমাকে বলেছিলেন বিপদ হলে বাচ্চাটাকে সিন্ধুকে ঢুকাইয়া নদীতে ছেড়া দেওয়ার জন্য, কে জানি আমার এগুলা স্বপ্নে বলে আমি তো বুঝি না, এখন আমি সিন্ধুক বানাবো কোথায়, মিস্ত্রি পাবো কোথায়, কথা বুঝেননি। সিন্ধুক বানাবার জন্য তোড়জোড় শুরু করে দিলেন, আবার ফেরাউন বাহিনী আসার আগে ফেলে দিতে হবে। সকালবেলা গড়ের দরজার সামনে বৈশা বৈশা মুসার মা কান্না করেন, আল্লাহ মিস্ত্রি কোথায় পাবো, টাকা নাই পয়সা নাই, শুধু আছে কাঠ, কাঠ তক্তা আছে কিন্তু মিস্ত্রি লাগবে, লোহা লাগবে, লাগবে না, এত কিছু কোথায় পাবো, আমার টাকা নাই। মুসা আলাইহিস সালামের মা দরজার সামনে বসে আছেন, তাকায়া দেখেন মাথায় সাদা পাগড়ি, মুখে সাদা দাড়ি, সাদা একটা পাঞ্জাবি পরা, ফেরেশতার মতো একটা ভদ্র মানুষ। মুসা আলাইহিস সালামের মায়ের ঘরের উঠানের সামনে হাঁটা যাওয়া করে, পিছন দিকে দেখা যায় একটা বস্তাও লটকায় রাখছে। তিনি বললেন, বাবা তুমি এখানে দৌড়াদৌড়ি করো কেন, কি সমস্যা, কো আমি মিস্ত্রি। তুমি কিসের মিস্ত্রি? কো আমি কাঠ মিস্ত্রি। করে বাবা আমি কাঠ মিস্ত্রি খুঁজতেছি, আর এদিকে এখানে ঘোরায়, তোমার বাড়ি কই? কমার সিনবেন না, আমি দেশের না, আমি আসছি কয়েকদিনের জন্য। তুমি কি সত্যিকার অর্থে মিস্ত্রি? আমি ভালো মিস্ত্রি, আমার মতো মিস্ত্রি আর নাই। ওরে বাপ, তাহলে ভালো মিস্ত্রি পাইছি, আমার একটা সিন্ধুক বানাই দিতেইব। সত্যি? সিন্ধুকটাতে কি রাখবেন, স্বর্ণ না রূপা না ডায়মন্ড? কই কি রাখবো তোরে, কই আলাপ কি যাই রাখি? কই না, স্বর্ণ রাখলে একটু সিঙ্গেল, ডায়মন্ড রাখলে একটু ডাবল, এখন কত বড় বানাবো। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, স্বর্ণ রাখলে তো এত মোটা বানাবার দরকার না, তাহলে তো এত ছোট বানাই দিব, মুসাকে যে রাখবো এটা বলি কেমনে?
তিনি চিন্তা করলেন এটা নিশ্চিত সিআইডি, ফেরাউনের সিআইডি, কারণ আজকালকে তো সিআইডির অভাব নাই। ওয়াজে এসব গোয়েন্দাগিরি করে, হুজুর কি কয় তো কি কয় কইতেছি তো সব মাইকে শোনা যায়, কথাক্ষণ না কেন আজকে গোপনে কইতেছি না মাইকে কইতেছি। সিআইডি গিরি করে ফাজলো, বুঝে না কিছু, এরা এরা বুঝে না তো, এজন্য বুঝাতে হবে, রাগ করলে চলবে না, এদেরকে কাছে আনতে হবে, বুকের সঙ্গে বুকটা লাগাই একটা চাপ দিতে হবে, ঠিক কিনা বলেন, মাথায় হাত দিয়ে দোয়া করে দিতে হবে, এগুলো কইরো না, এগুলো ভালো কাজ না, আসে একসাথে জান্নাতে যাই, ঠিক কিনা বলেন। আমার বন্ধুগণ, মুসলিম ইসলামের মা বললেন, বাবা আমি একটা সিন্দুক বানাতে চাই, কিন্তু তোমাকে কেমনি বলি, তোমার কথা আবার বিশ্বাস করতে পারতেছি না, তুমি আবার ফেরাউনের সিআইডি কিনা। আমি আর যাই হই, আপনাকে একটা কথা বলতে পারে কসম করে, আমি ফেরাউনের সিআইডি না। আল্লাহু আকবার, আপনি এতটুকু আশ্বস্ত থাকেন আমি ফেরাউনের কেউ না, কিন্তু বাকি পরিচয় দিতে পারবো না, আমি একজন মিস্ত্রি। বলে তাইলে একটা সিন্দুক বানা বাবা, আমার একটা ছেলে আছে নাম মুসা, বাচ্চা দপদপে সুন্দর, তুলতুলে এত ডিজাইন বিউটিফুল, ডেকোরেশন করা, এটা স্মার্ট আমার একটা ছেলে হয়েছে কয়েকদিন, ওন বাচ্চাটারে কি করব, ফেরাউন খুঁজতেছে মারার জন্য, নদীতে ফালায় দিব, কই জন্যই তো আমি তো এইটা কাজের জন্যই তো মিস্ত্রি। সুবহানাল্লাহ, বললেন না আমি তো এগুলা ভালো পারি, পানি ঢুকবে না, আপনি কাট দেন। দিলাম কাট, লোহা আছে? না বাবা লোহা নাই। হাতুড়ি আছে? নাই তো। আন্দা আছে? কিচ্ছু নাই তো। কোথায় আমি কি দিয়ে কাজ করে দিব? স্ত্রী কয়, মা আপনি ঘরে যান, আমি বানায় দিতেছি। মহিলা ঘরে গিয়া দরজার চৌকড় দিয়ে তাকায়, দেখো কেমনে বানায়, দেখেন দুইটা কাঠ হাতে নেয় আর মুখ থেকে তুতু বাইর করে লাগায় দেয়। আল্লাহু আকবার, কিচ্ছু নাই, কোনো লোহা লাগায় না, দুই তক্তায় শুধু তুতু লাগায় আর ডিজাইন হয়ে যায়, সোনার লাগান সুন্দর করে বানানো হয়ে গেছে। মা খুব সুন্দর করে বানাইছি, আপনার ছেলেকে এখানে রাখতে পারবেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ফেরাউনকে বলছেন, এই জিব্রাইলকে বলছেন, উনি ছিলেন জিব্রাইল, পরিচয় দিচ্ছি পরে, বলছেন হ্যাঁ মিস্ত্রি, কি আমার মুসাকে রাখবা এই কাঠের বাক্সে, যারা আমি নবী বানাবো, আমার বন্ধু কালিমুল্লাহ বানাবো, তার হাত পায়ে শক্ত লাগবে না, আল্লাহ তাহলে আমি কি করবো, আমার কাছে তো কোনো ফর্ম নাই, যাও জান্নাতুল ফেরদাউস থেকে স্পেশাল এক প্যাকেট আমার এই অলির জন্য, আমার পয়গম্বর মুসার জন্য, বাচ্চাদের জন্য আমি বানায় রাখছি জান্নাতুল ফেরদাউসে, এক সেট তোশক কম্বল ওগুলো নিয়ে এসে বিছাইয়া দাও। দিছেন, বিছাইয়া দিছে। এখন ছিলেন তো মুসা আলাইহিস সালামের মা, মুসা আলাইহিস সালামের মায়ের কোলে, তিনি বললেন মিস্ত্রি বলছে আমার কোলে দেন না, আমি আপনার বাচ্চাকে এই বাক্সের ভিতরে রাখি। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও মিস্ত্রি যাকে তুমি কোলে নিচ্ছ সে আমার পয়গম্বর কালিমুল্লাহ, তোমার শক্ত হাত দিয়ে ধরবা না, আমার বন্ধু যেন কষ্ট না পায়, হাতকে নরম করো, এত নরম করো বন্ধু যেন বুঝতে না পারে। খুলে নিছেন জিব্রিল আমিন, মুসা আলাইহিস সালামকে খুলে নিছেন, বাক্সের ভিতরে দিছেন। আল্লাহ বলেন বাক্সের ভিতরে রাখলেই যদি মুসা তো গরম হবে না, মুসা গরম না ঠান্ডা মানুষ, বাচ্চা থাকতেই তো গরম হওয়ার কথা, যদি রাখার পরে কান্না শুরু করে দেয় তাহলে তার এক ঝামেলা। আল্লাহ বললেন, ও জিব্রাইল তুমি এক কাজ করো, আমার এই বন্ধুর বাক্সের ভিতরে একটা ফু দাও, ফু দিলে ঘুমাই যাইব। সুবহানাল্লাহ, বললেন না ফু দিলেই ঘুমাই যাইব, একটা দাও না ঝাড়ফুঁক করে দাও। দিছেন, মায়ের কোল থেকে আইনা বাচ্চাকে শোয়াইতে ঘুমাই গেছে না। সুবহানাল্লাহ, এটা আগামী বছর করে লইব। এবার মুসা আলাইহিস সালামের মা বলছেন, বাবা তুমি কে, তোমারে চিনলাম না। এবার মিস্ত্রি ডাক দিয়ে বলছেন, মারে আপনি আমাকে চিনবেন না, আল্লাহ আমাকে আসমান থেকে পাঠাইছেন মিস্ত্রি হিসাবে বক্স বানাইয়া দেওয়ার জন্য, আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না,
আমি হলাম আল্লাহর একজন রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল। একটু শান্তি পাইছেন ও জিবরাইল? এমন কি এখন এটা আপনি নদীতে ছেড়ে দিবেন, বাক্স আমার ছেলে কাঁদবে না। কয় কান্দার কোনো কারণই নাই, বক্সটাকে বাক্সকে এমনভাবে সিন্দুক বানাইছে যে এই দেশের কোন মিস্ত্রি এভাবে বানাতে পারবে না, মানে এই দেশের না ওই সময়কার দেশের কোন মিস্ত্রি এভাবে বানাতে পারবে না। আর লোহা লাগবে না, লাগবে না, এখানে লোহা আছে কিছু নাই, ছেড়ে দিয়েছেন নদীতে। এক দুই মিনিটে বইলে দিব। নদীতে ছাড়ার পরে মুসা ইসলামের মা তার এক বোনকে বলছেন, মুসার বোনকে বলছেন, যা তুই জঙ্গলে হাঁটবে আর আমার এই বাচ্চার বাক্সটা নদীতে যাবে, দেখ কোথায় যায়। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের বোন জঙ্গল দিয়ে হাঁটে আর বাক্স সামনের দিকে যায়, যেতে যেতে সহি রেওয়ায়ত ফেরাউনের নদীর ঘাটে গিয়ে পৌঁছে গেল। পৌঁছার পরে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার জন্যে দুইজন দাসী ছিল, কেউ বলেছেন তাদের একটা পালক মেয়ে ছিল, তার দুইজন দাসী ছিল, নদীতে পানি নেওয়ার জন্য এসেছিল। তারা এসে দেখে তো ডিজাইন করে একটা বাক্স সিন্ধুক, দুইজন চিন্তা করে চুরি করে নেওয়া যাওয়ার সময় হয়তো বাসার বাড়ি থেকে ফানিতে ফালায় গেছে, এর ভিতরে স্বর্ণালঙ্কার আছে আমরা নিয়ে যাই। আর একজন বলে যদি ধরা খাই তাইলে তো আমাদের মাথা কেটে দিবে, এর চাইতে ওটা নিয়ে যাই ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে নিয়ে আমরা খুলবো। দুজন মিলে সিন্ধুকটাকে কান্দে উঠাল, মুসা আলাইহিস সালামের বোন দৌড়াইয়া মার কাছে এসে বলে, মা যার বয় আমরা নদীতে বসাইয়া দিছি, হের ঘাটেই লাগছিল, ওর দুই দাসী উঠাইয়া বাড়িতে নিয়ে যায়, না জানি আমার বাইয়ের মাথাটা হয়তো কাইটা ফেলাইছে। মা বলে দিলেন, মেরে যা ওখানে গিয়ে দেখ কি করে। ও বাড়ির সামনে দাঁড়ায় আছে দুই দাসী মিলে, আসিয়ার সামনে যখন সিন্ধুক রেখেছে, মা আমরা এটা নদীতে পেয়েছি, খুলে দেখেন আসিয়া, দেখে তো ডিজাইন করা এটা করতে গেলো, খুলেছেন, খুলতে দেরি হয়েছে, আল্লাহ আগেই মুসাকে ছোট মানুষ ওহে করে দিলেন, মুসা ঘুমাইছিল এতক্ষণ ছিলা মায়ের কোলে, এখন সিন্ধুকের ভিতরে, যখন সিন্ধুকের মুখটা খুলে দেওয়া হবে, আসিয়া যখন মুখটা খুলবে আসিয়ার চেহারার দিকে তাকায়া তুমি একটা মুসকি হাসি দিবা। আল্লাহু আকবার, একটা হাসিতে যেন কলিজায় ধরে যায়। সিন্ধুকের মুখটা খোলা হলো, খুলতে দেরি হয়েছে, মুসা আলাইহিস সালাম আসিয়ার চেহারার দিকে তাকাইয়া যখন মুসকি হাসলেন আসিয়ার কলিজায় লেগে গেল। টান দিয়া খুলে উঠে নিয়ে বলে, না হারে চাঁদের মতো চেহারা বাচ্চাটা, কার জানি বাচ্চা কোন দেশ থেকে আসছে, এই বাচ্চাটাকে আজকে আজকে থেকে আমি আমার ছেলে বানাইয়া দিব। কই যাইতেছে দেখতেছেন? হযরতে আসিয়া রাজ সিংহাসনে দৌড়, ফেরাউন দিকে আসো, কি হয়েছে, আসো, বহুত বড় একটা সুসংবাদ আছে। ও কি বলে দাও, আমার মিটিং আছে। ওকে মিটিং বাদ দাও, তোমার কাছে জীবনে কিছু চাইছি আমি, মানে বসো। ফেরাউন তো বউর কথা আবার শুনে, যেমন আপনারা শুনেন, হাসে দেখে যায়, এমন বউর কথা শুনে বাংলাদেশের পাবলিক মা বাপরে আর দেখতে পারে না, কথা বলে ঠিক কি না, মা বাপরে আর ভালো লাগে না, কত কথা বলবো, রাত্র তো গভীর হয়ে গেছে, শোয়া 11টা। না লম্বা করবো না, আপনাদের কষ্ট হচ্ছে দেখতেছে, না কয় বাংলাদেশের যুবক বিয়ের আগে ঢাকা থাকে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্সে থাকে, মা কেমন আছেন, বাবা কেমন আছো, ডায়াবেটিস কমছে, মা প্রেশার তোমার ঠিক আছে, সব খবর নেই। আর যেই দিন এই ভদ্র ছেলে বিয়া করে, বিয়ার পরের দিন থেকে তার লাইফে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়ার চৌকে কিচ্ছু দেখে না। এখন মারে টেলিফোন দেয় না, মারে আম্মা কয় না, মারে কো বুড়া, বাপরে কই বুড়া, আর শ্বশুর বাড়ি গিয়া শাশুড়ি রে কাম্মা আপনি কেন আছেন, আসসালামু আলাইকুম, আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন,
শাশুড়ি রেখে আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন, পিছনে বউ ছিল বউ খায় আমার আম্মা আঙ্গুর খাইবো মানে আপেল খাইবো মানে আমার মতো সব খায় কো সব যখন খায় তাহলে এক বোতল বিষ খাওয়াইয়া মাইরা ফেলাস না কেরে সব খায় তাহলে শাশুড়ি রে খাওয়া তাহলে শ্বশুর আর শাশুড়ি রে খাওয়া মা বাবার নাম নেই এমন যুবক আছে না নাই এমন যুবক আছে বৌরিলে যদি কুলে লইয়া সারাদিন হাঁটতে পারে খুব শান্তি পায় মা বাবার কথাই শুনতে পারে না আছে না নাই নিমক হারাম চিন্তা করতেছেন মনে মরে হুজুরে দাওয়াত দিছে কেন নাকি ভালোই ছিল আমার বন্ধুগণ শুনেন আসিয়া বলছেন শোনো তোমাকে একটা কথা বলতেছি আমি তোমাকে একটা জিনিস দেখাবো এখন তোমাকে মানা লাগবে ওই কি আমাদের তো কোনো বাচ্চা টাচ্চা নাই আমার কাছে একটা জিনিস আছে তুমি আগে দেখো এরপরে তোমাকে বলবো কয় আচ্ছা খুলছে বাক্স মৌসালাম তাকে আছেন এই তো পাইছি আসিয়া এটাই আমার দুশ্মন কই মিয়া তোমার মাথা পাগল হইছে এটা বুঝলা কেমনে দুশ্মন ওটা কই পাইছো ও চেহারার দিকে তাকাইলে আমার কলিজে পানি থাকে না আল্লাহু আকবার বলে ছোট মোসা কলিজে পানি থাকে না ক আসিয়া রে পাইছি রে আমার শেষ পাগল হইছো মিয়া তুমি ফেরাও এই ছেলে কি তোমার দেশের ক আমার দেশেরই তো কদি কান বাক্সটা দেখেন তো এটা কোন দেশের দেখেন তো বাক্স ফেরাউন কো না তো বাক্স তো মনে হয় দেশের কোনো মিস্ত্রি বানাইছে না ক বুঝছেনই তো এটা অন্য কোন দেশ থেকে ভাইসো ভাইসা আসছে কি আমাদের দেশের কোনো মিস্ত্রি বানায় না কোথায় ঠিক আছে দেখতেছি এটা তো আমাদের দেশের কোনো মিস্ত্রি বানাইতে পারে না অন্য কোনো দেশের মিস্ত্রি মনে হয় তাহলে আপনি তো আপনার দেশের বাচ্চাদেরকে জবাই করতেছেন অন্য দেশের বাচ্চা তো আর জবাই করার কথা না আমাদের কোনো ছেলে মেয়ে নাই ওইটার লালন পালন করে না কেন এমন সময় আল্লাহ বলছেন মুসা ফেরাউনের দিকে তাকাই একটু হাসো না আল্লাহ আকবার মুসা আলাইহিস সালাম দিছে হাইসা ফেরাউন কাছে আমার তুলে দেইটা আমার ছেলে আল্লাহ আকবার আল্লাহ কয় মুসা এখন তুই লালন পালন করবি তুই বড় করবি তুই খাওয়াবে এরপরে তোর জুতা দিয়ে বাড়ি দিও ঠিক না বলে আল্লাহ তার নাম কেমনে বুঝায় আল্লাহকে আমার মুসলমান বন্ধুগণ সংক্ষেপ কথা বুঝাবার জন্য শুরু করেছিলাম এক পর্যায়ে ফেরাউন বলল আসিয়ারে ছেলে যে সুন্দর দেখতে চেহারা যে স্মার্ট আর কোনো কথা না এটা আমাদের ছেলে ও বড় হবে আমাকে আব্বা বলবে আল্লাহকে আব্বা ডাকাইতেছি দেখ তার আব্বা ডাকবে ও আমাকে আব্বা ডাকবে আমার দেশের মালিক হবে তুমি ঘোষণা করে দাও আজকে পুরা দেশের মানুষকে আমি জবাই করে গরু খাওয়াবো আমার ছেলে হইছে কি খুশি তার ছেলে হইছে পুরা দেশের মানুষকে দাওয়াত করে সে খাওয়াতে লাগলো মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলেন মাঝে মাঝে ফেরাউন কোলে নেয় কুলে নিয়া তাকে নে কুলে নেয় আদর করে মুসা একটু বড় হলেন বসতে পারেন এই পর্যন্ত পৌঁছে গেলেন একদিন আইসা বলছে আসিয়া তুমি দেও না সারাদিন বাচ্চারে কুলে নিয়ে থাকো আমার ছেলেকে আমার কুলে দেও যেই সময় আসিয়া ফেরাউনের কুলে দিছে দিতে দেরি হয়েছে এমন সময় ফেরাউন মুসা আলাইহিস সালামকে চুম্বন দেওয়ার জন্য তার ঠোঁটটা মুসার কাছে আনছে মুসা কোনো কথা নাই আচ্ছা মত একটা চড় তার গালে মাইরা দিছে কাছে এটা কি এত 30 মানুষজনের দেখতেছি এটাই আমার দুশ্মন রে যে মাইর দিছে কই মিয়া আপনার তো পাগল হয়েছে একটা বাচ্চা কিছু বুঝে না আপনার একটা মাইর দিছে হয়তো ভুলে একটা পড়ে গেছে এখন এটা হয়ে গেছে আপনার দুশ্মন কয় না রে আসিয়া বাচ্চা যতই ছোট হোক থাপ্পড় তো আমার কলিজে ধরে গেছে বুঝতেছেন আমার বন্ধুগণ মুসা কয় না ফেরাউন কয় না 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 এটা বোঝা লাগবে ও কেমনে বুঝবেন লম্বা রেওয়ায়ত এক জায়গায় রাখছে আঙ্গারা আগুনের টুকরা আরেক জায়গায় রাখছে স্বর্ণ অথবা খেজুর খুরমা যে কোনো জিনিস বল আসিয়া এখন দেখবো কোনটায় ধরে যদি আগুনে ধরে বুঝবো বুঝে না স্বর্ণ অথবা খুরমায় ধরে বুঝবো সব বুঝো রে আজকে কাইটে ফেলাম ওই ঠিক আছে কাইটে ফেলাই মুসা আলাইহিস সালামের সামনে যখন সব রাখা হয়েছে এমন সময় মুসা আলাইহিস সালামের হাত চলে যাইতেছিল স্বর্ণের দিকে অথবা খরমার দিকে হযরতে জিবরীল আমিন আইসা টান দিয়ে হাতটা আগুনের মধ্যে লাগাইয়া দিছেন
আগুনে যখন হাত লেগে গেছে কান্না শুরু করে মুখের মধ্যে আঙ্গুল দিয়েছেন জিহ্বা পুড়ে গেছে হযরতে আসিয়া ধাক্কা দিয়ে ফেরাউনে মাটিতে পালায় বলেন তুই একটা গাধা এটা বাচ্চা ছেলের জিন্দেগি নষ্ট করে দিতে চাইলে কিচ্ছু বুঝে না আসিয়া বুঝলাম আগুন বুঝে না স্বর্ণ বুঝে না কিন্তু থাপ্পড়টা তো এখনো মনে আছে সব বুঝলাম কিন্তু থাপ্পড় তো বলতে পারি না আমার তো এখনো মনে হইল ঘুম আসে না আল্লাহ কয় এভাবে সাইজ করবে আমার বন্ধুগণ যাক কথা হচ্ছে সংক্ষেপ বোঝাতে চাইলাম যে আটকাতে চাইল হেফাজত করলেন কে এইভাবে আমার মুসলমান বন্ধুগণ উম্মে জামিল আমার নবীর সামনে বসে আমার নবীর সামনে দাঁড়ায় জিব্রিল আমি হযরত আবু বকরকে বলে আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় তোমাকে দেখি আব্দুল মুহাম্মদকে দেখি না আবু বকর বলেন আমার সামনে নবীজি বসা নবীজিকে দেখি কিন্তু উম্মে জামিল দেখে না যখন বলার দরকার নাই চলতে থাকুক আমার বন্ধুগণ উম্মে জামিল বলে শুনরে আবু বকর হাতের মধ্যে দুইটা পাথর নিয়ে এসেছিলাম মারবার জন্য পিটাবার জন্য কিন্তু মুহাম্মদকে পাইলাম না তোমার বন্ধুকে জানাইয়া দিও ওকে যেখানে পাইব ওখানে সাইজ করব নবীজি শুনতেছেননি কথা কন না কেন উম্মে জামিল আমার নবীকে গালি দিয়া যখন চলে যায় আবু বকর চোখের পানি ছেড়ে বিশ্বরমীকে জড়াইয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখি আপনার কোরআন তেলাওয়াত শুনি উম্মে জামিল আপনাকে দেখলো না আপনার তেলাওয়াত শুনলো না ব্যাপার কি আমার নবীজি বললেন আবু বকর রে আল্লাহ বলেছেন কোন দুশমন যখন আঘাত করতে আসবে ওই সময় কোরআন থেকে তেলাওয়াত করতে থাকবা আমি আল্লাহ হিজাবাম মাসতুরা আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া কাফের আর বিশ্ব নবীর মধ্যখানে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেই কোন সুবহানাল্লাহ তিন মাথাওয়ালা বৃদ্ধ কয় মাথা তিন মাথা কেমনে বুঝেন তো তিন মাথাওয়ালা বৃদ্ধ আস্তে আস্তে করে লাঠিতে ভর দিয়া নমরুদের কাছাকাছি গিয়া বসছে নমরুদ জিজ্ঞাসা করছে আঙ্কেল আপনার তো জিন্দগি তো দেখলাম না এই সেহারার মানুষের তো আমি চিনি না কয় আপনি আমার চিনবেন না আপনারা যে পরামর্শ করতেছেন আমি ভাবতেছি আপনাদের পরামর্শ কোন জায়গায় ভুল হচ্ছে এই জন্য আমি আসছি কয় আপনি একটা পরামর্শ দেন তো কি করা যায় সে পরামর্শ দিল শুনেন ইব্রাহিমকে যদি আটকাতে চান আর এই দেশ থেকে ইব্রাহিমের আল্লাহর অস্তিত্ব যদি মিটিয়ে দিতে চান তাইলে আপনি আপনার দেশে একটা কনসার্টের আয়োজন করেন কিসের আয়োজন গানের আয়োজন করেন নাচ গানের আয়োজন করেন কে বুদ্ধি দিতেছে এই তিন মাথাওয়ালা এটার নাম কি সবাই বলেন না শয়তান আর বুদ্ধি দিতেছে কারে আরেক বড় শয়তান রে মানে শয়তান বুদ্ধি দিতেছে শয়তান রে যে কনসার্টের আয়োজন কর তাইলে এই পৃথিবীতে প্রথম কনসার্টের আয়োজন করার জন্য পরামর্শদাতা এর নাম কি আস্তে বললেন যে শয়তান তাহলে বোঝা গেল যুগে যুগে যারা পৃথিবীতে কনসার্ট গান বাজনা এগুলার জন্য পরামর্শ দেয় হেদের পূর্বপুরুষের নাম আস্তে বললেন যে থাকবে আচ্ছা শয়তান এ বুদ্ধি দিল যে আপনার একটা কনসার্টের আয়োজন করেন নমরুদ বলল তো করলে কি হইল এই কনসার্টে এই গানে নৃত্যে কোনোভাবেই যদি ইব্রাহিমকে নিয়ে আসা যায় আর পৃথিবী থেকে সুন্দরী বিশ্ব সুন্দরী নর্তকী গায়িকাদেরকে টাকার বিনিময়ে কিনে এনে উলঙ্গ করে ছেড়ে দিতে পারেন আর ইব্রাহিমকে ওই জায়গায় নিয়ে আসতে পারেন আর ইব্রাহিম যদি একবার নজর দিয়ে তাকায় তাহলে আর তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না তার আল্লাহর দরবারে তার দোয়া কবুল হবে না ইব্রাহিম ফেল আপনি নমরুদ ফাস সবাই করতালে দিয়ে উঠল সিদ্ধান্ত পরামর্শ খারাপ না তাইলে যুগে যুগে তাওহীদ এবং রেসালত হক এবং হক্কানিয়তকে ভন্ড করে দেওয়ার জন্য থামিয়ে দেওয়ার জন্য যে কৌশলকে হাতের মুঠোয় নিয়ে কাজ করা হয় সেই কৌশলের নাম নির্লজ্জ বেহায়া নারী ঠিক কিনা বলেন নারীর কৌশল নারীর ফাঁদ
সেখানে ফেলে দিয়ে দীন ধর্ম ইসলামকে যুগে 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 সকল সময় ধ্বংস করবার সমূহ ষড়যন্ত্র করা হয়েছে। নমরুদ বলল ঠিক আছে, আয়োজন করা হলো, কোটি কোটি টাকা খরচ করে ব্যবস্থা করা হলো, নাচ গানের বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে নর্তকীদেরকে আনা হলো, সব ঠিকঠাক মতো চলছে। ইব্রাহিম আলাইহিস ইসলাম যাবেন, বন্ধু বান্ধব এসে বলছে ইব্রাহিম যাবা না, আমার তো মন চায় যাইতে, কিন্তু ইন্নি সাকিম, আমি অসুস্থ, এজন্য যেতে পারছি না। সবাই বলছে আচ্ছা তুমি সুস্থ হলে যাই, কই ইনশাল্লাহ আমি সুস্থ হলে যাব, তোমরা যাও। সবাই চলে গিয়েছে, ইব্রাহিম গেলেন না, কেন? অসুস্থ। কি বলছেন? আসলে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, তিনি সুস্থই ছিলেন। অসুস্থ দুই প্রকার, একটা শারীরিক আর একটা আর্থিক বা মানসিক। আজকালকে শারীরিক রোগীর চাইতে মানসিক রোগীর অভাব নাই, ঠিক কিনা বলে? যারা ঠিক বললেন না আপনারাও কিন্তু আসেন এই লাইনে। শারীরিক রোগীর চাইতে মানসিক রোগীর এই সমাজে অভাব নাই, অনেক মানসিক রোগী। তো হজরতে ইব্রাহিম আলাইহিস ইসলাম বলছেন আমি অসুস্থ, মানে আমি শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে বড় অসুস্থ বিপর্যস্ত, যে আজকে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর ইবাদতকে বন্ধ করার জন্য তোমরা নাচ গানের আয়োজন করেছ, এর জন্য আমি অসুস্থ, আমি যেতে পারব না। সুবহানাল্লাহ বললেন। আর আজকালকে যেখানে নাচ গান হয়, যদি পাঞ্জাবি থাকে এটা খুললে পকেটে নিয়ে নেয়, টুপি থাকলে এটারে নিচে রাইখা দেয়, কথা বলেন নাকি? আর যদি কাগজ রুমাল টুমাল থাকে তো মুখ টুক বাইন্দা বসে থাকে। আরে বাবা, কেউ না দেখলেও দেখতেছেন কে? আওয়াজ করে বলেন কে? এই শয়তান নাফরমানি বাদ দেওয়া লাগবে। আপনি কাকে ধোকা দিচ্ছেন, কাকে ধোকা দিচ্ছেন? আজকে আমার ইচ্ছা ছিল যে আলোচনা নিয়ে আসার জন্য, আজকে গোনার সাইলাব হয়ে গিয়েছে, আপনি না চাইলেও গোনা হচ্ছে। আজকে এই গুনা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর গুনা হচ্ছে ইন্টারনেটীয় গুনা, ইন্টারনেটের গুনা। আপনি বাড়িতে ফ্রি বসে আছেন, কোনো কাজ নাই, মোবাইলে আপনি সিনেমা দেখতেছেন, গান দেখতেছেন, নাটক দেখতেছেন, আর এই যে যে হাসাহাসি করে এটার নাম কি? টিকটক সিনেমা, কৌতুক, বিভিন্ন জিনিস আপনারা দেখতেছেন, এটা কি সব হচ্ছে? কথা বললেন না। আপনি অফিসে বসে আছেন মোবাইল হাতে নিয়ে, এই তো গেম নাইলে নাটক সিনেমা দেখতেছেন। আপনি গাড়িতে বসে আছেন, সময় কাটতেছে না, এই মোবাইলে গান। তাইলে আপনি এক কথায় আপনি চব্বিশটা ঘন্টা কোনো না কোনোভাবে চোখের জিনা, মনের জিনা, কানের জিনা আর এই অন্যায় কবিরা গুনার মধ্যে কোনো না কোনোভাবে জড়িত, কথা বলেন না কেন? না মিথ্যা বলতেছি আমি? জড়িত, গোনা তো হচ্ছে। তো ইন্টারনেটীয় ফেসবুকীয় গোনা থেকে, ইউটিউবীয় গোনা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, ঠিক না? ওটা আমি জানি, বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন না ইনশাআল্লাহ। বাঁচতে হবে না, ভাল লাগতেছে না? অনেকটা জিজ্ঞাসা করে কে হুজুর যখন ভাল লাগে না, মন টন খারাপ থাকে, গান শুনি। আপনারা হাসতেছেন, আরে বলে তো লোক, মন ভালো নাই কি শুনে? গান শুনে। আর সাহাবাই কেরামের যখন মন ভালো থাকতো না, তখন তারা সেজদায় পড়ে যেতেন। রাসূল ইসলাম বলেন আমার যখন মন ভালো নাই, তখন আমি উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত করি। কারণ কোরআন তেলাওয়াত করলে কার সাথে কথা বলা হয়? কোরআনের প্রত্যেকটা শব্দ কার? এটা প্রথমে তেলাওয়াত করেছেন কে? আল্লাহ। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস ইসলাম এক পর্যায়ে সবাই চলে গিয়েছে, তিনি গেলেন না, তিনি আসতে করে দু চার দিন পরে খুদার ঘরে ঢুকছেন। কার ঘরে? সবাই তো চলে গেছে খুদার ঘরে, মূর্তি রায়িকা সবাই চলে গেছে,
খোদার ঘরে ঢুকে কুড়াল একটা হাতে নিয়ে, কুড়াল তো চিনেন গাছ কাটার, এটা দিয়া কোনো মূর্তির হাত কাটছে, কোনোটার পাও কাটছে, কোনোটার মাথা কাটছে, কাইটা বড় মূর্তি যেটা ছিল ওটার হাতের কাছে কুড়ালটা রাইকা দিয়ে চলে গেছে। কয়েকদিন পরে কনসার্ট গান বাজনা শেষ হয়েছে, সবাই যার যার বাড়িতে আসছে, আইসা যখন পরের দিন ইবাদত করতে ঢুকছে, ঢুকে দেখে সর্বনাশ, মূর্তির তো অবস্থা খারাপ, হাত পাও নাই, কোনোটার হাত নাই, পাও নাই, মাথা নাই, করলোটাকে সবাই তো আমরা ছিলাম গানে, কেউ তো এখানে ছিল না। কয়েকজন বলল বাদশাহ যাবো না, কেউ না থাকলে ইব্রাহিম ছিল, ও তো যায় নাই। নমরুদ বলতেছে যার জন্য এত আয়োজন হেই নাই, মানে যার বিয়া হের কোনো খবর নাই, আর প্রতিবেশীর ঘুম নাই, যে যার জন্য এত কিছু করার কথা তার কোনো খবরই নাই, আর হেরা হেরাই নাচানাচি করছে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালামকে আনা হলো, ইব্রাহিম তুমি বলো তো এই কাজটা কে করছে বাবা? ইব্রাহিম বলছে না আমাকে জিজ্ঞাসা করছেন কেন নমরুদ সাহেব, আমাকে কেন জিজ্ঞাসা করছেন? কেন তোমাকে জিজ্ঞাসা করব না, এগুলো ভাঙছে কে? তিনি বললেন আমাকে জিজ্ঞাসা না করে যে কাদের উপরে কুড়াল রাখা, হে হেইটার জিগার, যে মূর্তির কাঁধে কুড়াল আছে এরে জিজ্ঞাসা করেন সবগুলোরে পিড়াইয়া কুড়ালটা তার কাঁধে রাখছে কে? নমরুদ বলতেছে তুমি কি আমাদেরকে নিয়ে মস্কারা করো, কেউ তো কাউরে পিড়াইতে পারে না, এরা তো এমনি এমনি নিজেরাই নিজেরাই মারামারি করতে পারে না, নিজেরা নিজের বাঁচাতে পারে না, এটা করলো কে? নিশ্চয় কেউ করেছে। ইব্রাহিম ইসলাম বললেন নমরুদ যারা নিজেরা পিটাপিটি করলে কেউ কাউরে বাঁচাইতে পারে না, নিজের হাত নিজে নিজেকে রক্ষা করতে পারে না, পানি দিলে ভেঙে পড়ে যায়, এগুলার এগুলা তোমার ভাগ্যের পরিবর্তন করবে, পৃথিবীর মানুষের ভাগ্যের পরিবর্তন করবে এটা আমি বিশ্বাস করি না। এই সব কিছুর বিপরীতে একজন আল্লাহর ইবাদত করা লাগবে সবার সামনে দাঁড়িয়ে। তুমি নমরুদের সামনে আমি দাঁড়িয়ে গেলাম, আজ থেকে তোমার রাজত্বে ইবাদত চলবে একমাত্র আল্লাহ, আল্লাহু আকবার বলেন। নমরুদ চিন্তা করলো এখন তো বারোটা বাজছে, এখন তো আমার ঘরেই চলতেছে কারবার, এলাকার কিছু যুবক ছেলে পেলে এরাও ইব্রাহিমকে যারা ভালোবাসে আস্তে আস্তে কাছে আসতে শুরু করলো, যারাই কাছে আসে তারাই দিন শিখে ফেলে, সুবহানাল্লাহ। নমরুদ দেখলো বিপদ ভয়ঙ্কর হচ্ছে, কি হচ্ছে ভয়ঙ্কর, ইব্রাহিমকে মারা লাগবে, ওই মারবার জন্য সে এখন আগুন জ্বালাবে, কি জ্বালাবে কি জ্বালাবে, আগুন জ্বালাবে, ওখানে মারতে পারবে না। এরপরে ইব্রাহিমের আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্যে এরা তারিখ ঘোষণা করবে, এগুলা তো লম্বা ঘটনা বললে তো শেষ হবে না, আগুন জ্বালাবে ইব্রাহিম আলাইহিস সালামকে, আগুনে যখন ফেলা হবে লম্বা কথা, কয়েক মাইল দূর থেকে কয়েক মাসে কাঠ জমা করে গর্ত খনন করে আগুন উপর দিয়ে পাখি উড়ে যেতে পারতো না, এত শত মাইল উপর দিয়ে পাখি উড়ে গেলেও জলে ছাই হয়ে পড়ে যেত, কি পরিমাণ আগুনের তাপ। ইব্রাহিম ইসলামকে আগুনে ফেলে দেওয়া হবে, কে ফেলবে? নমরুদ চিন্তা করলো বাবা তোমার দায়িত্ব দিয়েছিলাম বার্থ কন্ট্রোলের, শেষ পর্যন্ত তোমার ঘরেই জন্ম নিয়েছে ইব্রাহিম, এখন তুমি তোমার ছেলেরে আগুনে ফেলবা, চিন্তা করতেছেন কি পরীক্ষা, ইব্রাহিমের উপরে পরীক্ষা। যাই হোক নমরু এক পর্যায়ে আজর নিজের ছেলেরে দূর থেকে চরকায় করে উলঙ্গ করে যখন আগুনে ফেলে দিবে, তখন ইব্রাহিমকে আগুনে ফেলেই দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে যাচ্ছেন তখন আল্লাহ রহমতের বড় বড় ফেরেশতারা এসে বলছেন ইব্রাহিম আপনি আমাকে বলেন, ফু দিয়া আগুনে একবারে নিবাইয়া দিন। ইব্রাহিম বলছেন আপনি কেন নিভাতে যাবেন, আপনি কেন আগুন নিভাতে যাবেন, আমি যে আল্লাহর জন্যে, আমি যে রবের জন্যে, আমি যে আল্লাহর নাম নিয়া নমরুদের প্রজ্বলিত আগুনে ঝাঁপ দিচ্ছি, সে আল্লাহ কি আমারে দেখে না? আল্লাহু আকবার বলেন, ঈমান কার নাম, সে আল্লাহ কি আমাকে দেখেনি, আপনি কেন আমাকে বাঁচাতে যাবেন, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, হাসবি আল্লাহ। এজন্য পৃথিবীর একমাত্র বড় দোয়া হচ্ছে সবাই বিপদে, আমি আপনি বিপদে পড়ে গিয়েছি, টেনশনের শেষ নাই, শুধু কষ্ট আর কষ্ট, জালেমের জুলুমের শেষ নাই, আপনি শুধু দিল দিয়ে কান্না করে বলেন হাসবি আল্লাহ,
হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির বলেন। রব বলেছেন বলবার আগে আগে আমি হাজারো ফেরেশতা দিয়া আমার বান্দাকে হেফাজত করে দেব। আপনি বলেন শুধু হাসবি আল্লাহ। ইব্রাহিম বলছেন আমার আল্লাহ কি আমাকে দেখে না, আমাকে আগুনে ফেলা হচ্ছে। আরেকজন এসে বলছেন ইব্রাহিম তুমি বলো আমি তোমার জন্য ভালো পোশাকের ব্যবস্থা করি। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালাম ডাক দিয়ে বলতে লাগলেন শোনো, কেউ আমার জন্য আগুন নিভাবেন, কেউ আমার জন্য পোশাক নিয়ে আসবেন, আমি যে আল্লাহর জন্য মরে যাই, যে আল্লাহর জন্য এই প্রজ্বলিত আগুনে কয়লা হয়ে যাই, সে আল্লাহ কি আমাকে দেখবে না? আল্লাহ যদি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার পরেও তিনি শান্তি পায়, আমি ইব্রাহিম একবার কেন হাজারবার আল্লাহর সন্তুষ্টির জন্যে নমরুদের আগুনে পুড়তে যাই? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের রহমতের সাগরে ঝুষ উঠে গেল, আল্লাহর সহ্য করতে পারলেন না, আগুনকে বলে দিলেন কুল না ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন ইয়া নারু, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, এয়ার কন্ডিশন এয়ার কুলার হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও, বেশি ঠান্ডা হয় না, বরফ হয়ে যাবে আমার ইব্রাহিমের কষ্ট হবে, আর এত গরম থেকো না আমার ইব্রাহিমের কষ্ট হবে, ইব্রাহিমের কষ্ট হয় না, এয়ার কুলার এয়ার কন্ডিশনের মতো হয়ে যাও। ফেরেশতাদেরকে বললেন যাও জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, যে ইব্রাহিম আমার জন্য তাওহীদের জন্য আগুনে পুড়তে রাজি হয়ে গিয়েছে, ইব্রাহিমের শরীর থেকে ওরা কাপড় খুলে ফেলে দিয়েছে, আমি আমার ইব্রাহিমকে দুনিয়ার পোশাক আর পরাতে চাই না, যাও রে জান্নাতুল ফিরদাউস থেকে আমার ইব্রাহিমের জন্য এক জোড়া স্পেশাল পোশাক নিয়ে যাও। ইব্রাহিমের জন্য আগুনের ভিতরে বসার ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে বসে আছেন জান্নাতি পোশাক পরে, জান্নাতি পোশাক পরে, এটা কেমন পোশাক বলেন? কি প্রুফ? হ্যাঁ কি আগুনে যেটা জ্বালায় না এটার নাম কি বলতে পারেন না? ফায়ার প্রুফ। আগুনে জ্বালায় না এমন পোশাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরিয়ে দিয়েছেন কে? শুধুমাত্র হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট এই কথা বলবার কারণে। সুবহানাল্লাহ। যাক, ইব্রাহিমের জন্য খাবার আসলে, এখন একা একা ইব্রাহিম থাকবেন? জিব্রিল আমিনকে আল্লাহ বলছেন জিব্রাইল যাও তুমিও যাও, আমার ইব্রাহিম একা একা থাকবে কেন, দুজন একসাথে গল্প করে কাটাইয়া দিও। সুবহানাল্লাহ। বললেন আগুন জ্বালাইছে নমরুদে আর দুজন আগুনের ভিতরে বসে গল্প করতেছেন, এই আগুন আগুনে জ্বালায় না, পরীক্ষা করে দেখা দরকার। পৃথিবীর সব আগুনে পাবলিক জ্বালায়, নমরুদের আগুনে ইব্রাহিম জ্বালায় না, নিষেধ করে দিয়েছেন কে? ইমান কার নাম? আমার বন্ধুগণ, কিছুদিন পরে, দীর্ঘদিন পরে আগুন নিভে গেল, ছাই আর ছাই, লাঠি নিয়ে গিয়েছে যে ইব্রাহিমের লাশ তো আর পাবি না, ছাই। যাওয়ার পরে কিছু দূর সামনে গিয়ে দেখে ছাইয়ের ভিতরে একজন লোক সুন্দর পোশাক পরে সেজন্য জান্নাতি ফল খাচ্ছে। নমরুদ দেখলো ব্যাপার তো বহুত খারাপ, পাবলিক যারা এখানে ছিল মোটামুটি অর্ধেক অবস্থা দেখে কালিমা পড়ে গিয়েছে। নমরুদ এবার বলছে ইব্রাহিম আর হবে না, এখন যে আল্লাহ তোমার আগুন থেকে বাঁচাইছে হে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে নমরুদ। ইব্রাহিম বললেন ঠিক আছে যুদ্ধ, তারিখ করো, মাঠ নির্ধারণ করো। ইব্রাহিম বললেন সব ঠিক আছে,
কিন্তু আপনার আমার তো লাখ লাখ সেনাবাহিনী নিয়ে আসবো, হাজার হাজার সেনাবাহিনী নিয়ে আসবো। ইব্রাহিম বলেন আমার কেউ নাই, আমি আসি আর হাসবি আল্লাহ। দোয়া একটাই, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আছে। তারিখ নির্ধারণ হলো, মাঠে যাওয়া হলো, হাজার হাজার অশ্বারোহী কে উটের পিঠে, ঘোড়ার পিঠে, হাতির পিঠে সওয়ার হয়া যুদ্ধের ময়দানে সবার সামনে। নমরুদ যুদ্ধের ময়দানে গিয়ে মাঠে জমা হয়ে আছে, এক পক্ষ আরেক পক্ষ নাই। ইব্রাহিম বলছেন আল্লাহ, নমরুদ তো হাজার হাজার সেনাবাহিনী নিয়ে মাঠে হাজির, আর আমি যে একা, আমার যে কিচ্ছু নাই। আল্লাহ বলেন তুমি তসবি একটা নিয়ে যাও। ইব্রাহিম বলছেন আল্লাহ এদিকে হাজার হাজার পাবলিক অস্ত্র শস্ত্রে সজ্জিত আর আমি খালি হাতে। আল্লাহ বলেন যাও, তুমি না বলছো হাসবি আল্লাহ, তুমি বলছো তুমি যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আস্তে আস্তে করে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে আবার আল্লাহকে বলছেন আল্লাহ এরা তো যাওয়ার পরে আমাকে পিটাইবে। আবার আল্লাহ বলেন আমি সেনাবাহিনীর ব্যবস্থা করতেছি যাও। কিছু দূর যাওয়ার পরে নমরুদ বলছে ইব্রাহিম সেনাবাহিনী কই, তুমি দেখি একা কই, আছে একটু পরে আমার সেনাবাহিনী আসতেছে। নমরুদ তীর মারতে শুরু করলো আসমানের দিকে, কারে মারতেছে? নমরুদ তীর মারতেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা এর তীরটা ধরো, দইরা মাছের রক্ত এর তীরের মাথায় লাগাইয়া ছেড়ে দাও। ফেরেশতারা এর তীর ধরে মাছের রক্ত লাগাইয়া ছেড়ে দিয়েছেন। নমরুদ বলছে দেখছো ইব্রাহিম তোমার আল্লাহ শেষ, এই যে রক্ত লাগাইছ। নাউজুবিল্লাহ বললেন না, ইব্রাহিম তো চিন্তা কর রক্ত আইলো কোত্থেকে, উপরে রক্ত পাইলো কই? আল্লাহ বলেন ইব্রাহিম ভয় পাইও না, সেনাবাহিনী আসতেছে। কিছুক্ষণ পরে নমরুদ বলছে কোথায় আর কতক্ষণ থাকা যায়? আল্লাহ বলছেন ইব্রাহিম একটু পিছন দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে তাকাইছে, তাকায় দেখা যায় কালো কালো হইয়া শুধু মশা, কি আর কিছু? আল্লাহ বুঝাতে চাইলেন তোমার ক্ষমতা তোমার পাওয়ার আর আমার মশা। মশা এমন দ্রুত গতিতে আসতেছে যারে পায় তারে দুইটা কামড় দেয়। কয়টা কামড়? দুইটা কামড় দেয়, সাথে সাথে শেষ। পাবলিক যেভাবে সেনাবাহিনী যে কামড় খায়া যে যেদিকে পায় সেদিকে দৌড়, মশা তো আর ছাড়ে না। হাতিরে কামড়ায়, ঘোড়ারে কামড়ায়, উটরে কামড়ায়, পাবলিকের কামড়ায়, যে হারে কামড়ানো শুরু করছে। ইব্রাহিম বলছে যাইও না দাঁড়াও, এমন যাও কেন? নমরুদ অবস্থা দিকে গুড়া ঘুরাইয়া দিছে দৌড়, কে আসছিল সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করবে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ কোনো সেনাবাহিনী অস্ত্র পাঠায় নাই, পাঠাইছে কিছু মশা, সাধারণ মশা। আমাদের দেশের মশা দেখেন না, আগে দেখতাম মশা কোয়েল জ্বালাইলে মশা বাইরে যেত, স্প্রে মারলে মশা থাকতো না। এখন দেখা যায় কোয়েলের উপরে মশা বৈশাখ কয় ভন, মানে সে লাগে না, এটা অভ্যাস হয়ে গেছে, মানে এত শেষরা হয়েছে মশাও, এটা কোয়েলেও কাজ করে না স্প্রেতেও কাজ হয়। চিন্তা করতেছেন বাংলাদেশের মশার কি অবস্থা এখন? এক পর্যায়ে নমরুদ যখন দিছে দৌড়, একটা ল্যাংড়া মশা মানে বিকলাঙ্গ মশা যুদ্ধের ময়দানে আসতে পারে নাই, তার একটা পাও ভাঙ্গা, কি ভাঙ্গা? মশার পাও ভাঙ্গা, যুদ্ধ করতে আসতে পারে নাই। হে বহুত দূরে দাঁড়ায় রয়েছে, বহুত চেষ্টা করতেছে যাওয়ার জন্য পারতেছে না, এ হঠাৎ দেখতেছে তার সামন দিয়া নমরুদ যাইতেছে। আল্লাহ রে আল্লাহ, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আল্লাহ বলছেন তোমার আবার কি কথা, পাঠাইলাম যুদ্ধে তুমি দেখি বৈশা রয়েছ। কয় আল্লাহ আমার তো পাও একটা ভাঙ্গা, আমি যাইতে পারতেছি না। এখন কি চাও? আল্লাহ আমার সামনে দিয়ে তো বড়টা যাইতেছে নমরুদ, তাহলে তুমি কি করবা? কয় আল্লাহ আপনি যদি একটু সুযোগ দেন আমার, একটু বলেন অনুমতি দেন, তাইলে আমি এটার সাইজ করে দিই। আল্লাহ বলেন তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারো না, এখানে বসে বসে কি করবা? কয় আল্লাহ আপনি বলেন না। আল্লাহ বলেন আমি তোমার অনুমতি দিলাম যাও। ল্যাংড়া মশা রাস্তায় এইভাবে বসে রয়েছে, এই যে নমরু তো দৌড় দিছে, ডাইরেক্ট নমরুদের নাকের ছিদ্র দিয়ে ঢুকে মগজে চলে গেছে। কোন জায়গায় গেছে? মগজে। নমরু তো বাসায় চলে গিয়ে ঘুমাইতে গেছে, কতক্ষণ পরেই মশায় মগজে মারে কামড়, কি রে মাথায় কামড়ায় কি?
তো মাতা যখন নিজের হাত দিয়ে থাপ্পড় মারে তখন মশা একটু বসে থাকে, তাহলে থাপড়া দিলে তো ভাল লাগে। আল্লাহ বলেন কিও ক্ষমতাবান, বহুত ক্ষমতার না পাওয়ার দেখেছিলা, এবার নিজের হাতে নিজে থাপ্পড় খাও। কতক্ষণ থাপড়া দিলেই দেখে ভাল লাগে, কিছুক্ষণ থাপড়াই চাচ্ছে, একা একা নিজে নিজে নিজের মাথায় থাপড়াই থেকে ভাল লাগে কোন তো? আপনারা কিছু বললেন না, ভাল লাগে? একটা লোক রে নির্বাচন করছে, মাসিক বেতন দিব ধরেন 10,000 টাকা, তোর কাজ কি? তোর কাজ আমার মাথায় থাপড়াইবে। আল্লাহকে বহুত ক্ষমতার পাওয়ার দেখাইছে, ও নিজের হাতে নিজেই থাপ্পড়, নিজের টাকায় নিজে কর্মচারী রাখছো, নিজের মাথায় থাপ্পড় খাও, এটাই হলো ক্ষমতার বাহাদুরি। থাপড়াইতে থাপড়াইতে কয়দিনই এক কাজ করা যায়? হে বলতেছে স্যার এত বছর থেকে থাপড়াইতেছি, বেতন যদি না বাড়ান আর থাপড়াইতাম না। নমরুদ কয় যা বেতন বাড়াইয়া দিলাম, কয় আমার হাত দিয়ে আর মারতে পারতাম না। কয় তাহলে কি দিয়া? কয় কাঠের চাইতে একটু নরম আর তুলার চাইতে একটু ভারী। কয় কি? কয় চামড়া। কয় চামড়া দিয়ে মারলে মনে আপনার ভাল লাগবে? কয় তাহলে একটা চামড়ার জুতা বানাই আমার। আল্লাহ।